রাজ্যসভায় ফের কংগ্রেসকে তুলোধনা নগর। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নেহরু পদবী তার পরিবারের সদস্যকেও ব্যবহার করেন না কেন? প্রশ্ন মোদীর। এমনকি যত কাদা ছুড়বে তত পদ্ম ফুটবে বলেও মন্তব্য করেন নম। उछालोगे कमल उतना ही ज्यादा खिलेगा। बीजेपी उन्नयनेर मॉडल ही होलो आसल धर्मनिरपेक्षता। संसदे प्रधानमंत्री नरेंद्र मोदी विस्तारित देखुन এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গতকাল রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপনের জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদানি ইস্যু নিয়ে বিরোধীদের অবিরাম স্লোগানের মধ্যেই তার ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। বিরোধীরা ক্রমাগত মোদী আদানি ভাই ভাই এবং মোদী সরকার সারম করো বলে স্লোগান দিয়ে যান। এদিকে প্রধানমন্ত্রী কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে কাদা ছোড়ার অভিযোগ করে বলেন, বিরোধীরা যত কাদা ছুড়বে তত বেশি করে পদ্ম ফুটবে। उसके पास था मेरे पास गुलाल। जो भी जिसके पास था उसने दिया उछाल। और अच्छाई है जितना कीचड़ उछालोगे कमल उतना ही ज्यादा खिलेगा। এমনকি নম তার নিজের বুক চাপড়ে বলেন, দেশ দেখছে একমাত্র একজনই কত লোকের উপর ভারী পড়ছে। মাননীয় সভাপতি জি, দেশ দেখ রহা হয় এক অকেলা কিতনা কো ভারী পড় রহা হয়। তিনি আরো বলেন, প্রকল্পের নাম ও সংস্কৃত শব্দে রাখা নিয়ে কারো কারোর সমস্যা আছে, কিন্তু গান্ধী নেহরু ওর পরিবারের নামে 600টি সরকারি প্রকল্প ছিল। আমি বুঝতে পারছি না কেন নেহরু পরিবারের সদস্যরা তার উপাধি বজায় রাখল না। কোন ভয়ে, কিসের ভয়ে, কোন লজ্জায়? আদরণীয় সভাপতি জি, কিসি কার্যক্রমে আগর নেহরু জি কে নাম কা উল্লেখ নাই হুয়া तो कुछ लोगों के बाल खड़े हो जाते, उनका लहू एकदम गर्म हो जाता कि नेहरू जी का नाम क्यों नहीं दिया। आदरणीय सभापति जी, मैं बहुत आश्चर्य होता है कि चलो भाई, हमसे कभी छूट जाता होगा नेहरू जी का नाम, और छूट जाता होता होगा हम ठीक भी कर लेंगे, क्योंकि वो देश के पहले प्रधानमंत्री थे। लेकिन मुझे ये समझ नहीं आता है कि उनकी पीढ़ी का कोई व्यक्ति नेहरू सरनेम रखने से डरता क्यों है। क्या शर्मिंदगी है नेहरू सरनेम रखने से? क्या शर्मिंदगी है? इतना बड़ा महान व्यक्तित्व अगर आपको मंजूर नहीं है, परिवार को मंजूर नहीं है, और हमारा हिसाब मांगते रहते हो, आदरणीय सभापति जी। তিনি আরো বলেন, কংগ্রেস কখনো কখনো বিষয়ের স্থায়ী সমাধানের কথা ভাবেনি। আমাদের সরকার বিতর্কিত সমস্ত বিষয়ের স্থায়ী সমাধানের উপর জোর দিচ্ছে। কংগ্রেস সরকার দেশের 60 দশক নষ্ট করেছে। ওই একই সময়ে অনেক ছোট দেশও ভারতের থেকে এগিয়ে গিয়েছে। ধন্যবাদ।